রামচন্দ্রপুর এসএলএ বিটেতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরকে মিউজিক রামচন্দ্রপুর এসএলএ নতুন বিটেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কি নিয়ে আসছি, তো অবশ্যই থামলা টাইলে দেখে বুঝতে পেরে গেছেন, 12 ইঞ্চি ডুয়েল পপ, 12 ইঞ্চি 3 মিড। তো এর ভিডিওটা আমি আগেই দিয়েছিলাম, তো বন্ধুরা সেটা ছিল কত ওয়াটেজ বলে দিচ্ছি। এর আগের ভিডিওটা ছিল 12 ইঞ্চি ডুয়েল পপ, 12 ইঞ্চি 3 মিডের কত টাকা খরচা হবে ভিডিওটি দেখুন, তাই তো? এর আগের ভিডিওটা দেওয়া আছে, তো সেখানে দেখে বুঝতে পারবেন। তার এটা হবে ঠিক 12 ইঞ্চি 12 ইঞ্চি পপ 600 ওয়াটেজ দিয়ে হবে বেশ, আর 12 ইঞ্চি থ্রি টপ হবে 300 ওয়াটেজ দিয়ে। তো বন্ধুরা এটাই, 12 ইঞ্চি 600 ওয়াটেজ দিয়ে বেশ হবে, আর 12 ইঞ্চি থ্রি টপ হবে 2 পিস। টোটাল কত টাকা খরচা হবে সেই ভিডিওটাই আপনাদেরকে দিচ্ছি। তো এই ভিডিওটা একজন আমাকে কমেন্ট করেছে, 12 ইঞ্চি 10 ইঞ্চি এখনও একটা আছে গাইস, 10 ইঞ্চির এখন একটা ভিডিও আছে, কত টাকা খরচা হবে এই বিলগুলো দিতে বলেছে, কেন ওনারা হয়তো সেটটা করতেও পারে ওদের যদি আমি ভিডিওটা বানাচ্ছি। আর যেই দাদা সেটটা করবেন প্লিজ লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন, লাস্টে যাবেন আমার নাম্বার পেয়ে যাবেন, ওইখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন, ডিসক্রিপশানে আছে ওখান থেকে নিয়ে নেবেন, অসুবিধা নেই। আর ভিডিওটি স্কিপ করবেন আর লাস্ট অব্দি দেখবেন। তো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা টিপে দেবেন, কেন যে কোনো আমি ভিডিও আপডেট করবো আপনার কাছে প্রথমে পৌঁছাবে, যে কোনো বাজেটের ভিডিও যদি চান তো আর কে মিউজিক ইউটিউব চ্যানেলে চেয়ে দেখবেন, পেয়ে যাবেন, ওকে? আর ছোটোখাটো সাউন্ডের বা অন্য অন্য সাউন্ডের টুকটাক সাউন্ডের ভিডিও আছে বন্ধুরা, বেশি কিছু বলো না, কাজের কথাই চলো, কোনটা কত টাকা রেট করছে। আর যে এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এই সেটটা হবে তো, এটা আছে 4টে প্লাস 2টো, তো 2টো বেস থাকবে আর 2টো মিড থাকবে, ওকে? 4টে হবে, এটা 6টা আছে, 4টে হবে, চলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, তো যেই দাদা কমেন্ট করেছেন, তো সেই দাদার ডিটেলসটা আপনাদের একটু জানিয়ে দিই। তো দাদা যদি ভিডিওটি দেখে থাকেন তো আপনিও বুঝতে পারেন, এবং কমেন্টে লিখেছে 12 ইঞ্চি 3 মিড 2 পিস, 12 ইঞ্চি বেস 2 পিস, পপ বেস 2 পিস হবে, বেস হবে 600 ওয়াটেজ দিয়ে স্পিকার, মিড 300 ওয়াটেজ স্পিকার দিয়ে, কত টাকা খরচা পড়বে একটু ভিডিওটা করে দিবেন, দক্ষিণ 24 পরগনা থেকে জয়নগর থেকে বলছে, ওকে দাদা? এই দাদা কমেন্ট করেছিলেন। কোনো দাদা যদি কেউ কমেন্ট করে থাকে ও আমি সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে তুলে ধরব। আর এই দাদার জন্য প্লিজ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলো এই দাদার জন্য একটি লাইক করে দিন। চলো বন্ধুরা, এই যে সেটটি দেখতে পাচ্ছেন, এই ক্যাবিনেটের জোড়া কত, কোনটা কত টাকা পিস, তো দামটা বলে দিই। তো বন্ধুরা এই সেটটি হবে 2 পিস মিড আর পপ বেস দুটোই হবে, ওকে বন্ধুরা? তো পপ বেসের জোড়া পড়বে আপনার 15,000 টাকা জোড়া, 7,500 পিস, ওকে বন্ধুরা? তো মিডটাও একই, 15,000 টাকা জোড়া, 7,500 পিস। তো ক্যাবিনেটের পুরোটা, পুরো ক্যাবিনেটটা ফিনিশ হয়ে গেল বন্ধুরা, 4 পিস ক্যাবিনেটের দাম 30,000 টাকা। এবার চলে যাবো বন্ধুরা স্পিকারে, তো বন্ধুরা স্পিকারে এখানে কী দেবো আপনাদেরকে? হ্যালো বন্ধুরা, তো পপ বেসের স্পিকার দিচ্ছি, বেসের দিক দিয়ে বেটার হবে অ্যাকচুয়ালি, সুইটন বাড়া পিটি 600 BM, এই যে মডেলটি এটাই, এই যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারটি, ওকে বন্ধুরা? এর দাম পড়বে আপনার 6,500 টাকা, ওকে বন্ধুরা? 6,500 টাকা পার পিস পড়ে যাবে, কেন সুইটন কোম্পানি একটু হাই ফাই কোম্পানি, তো দামটা বাড়া আছে, তো একটু উঠানা হতে পারে, 500 টাকা নয় 200-300 টাকার মধ্যে হয়ে যেতে পারে, অবশ্য এখন 6,500 টাকা করে ধরা আছে, ওকে বন্ধুরা? তো এখানে লাগবে আপনার 4 পিস, 4 পিসের দাম আপনার 26,000 টাকা, ওকে বন্ধুরা? এবার চলে যাবো মিডের স্পিকার, তো বন্ধুরা মিডের স্পিকার আপনাদেরকে কী দেওয়া হয়েছে? তো বন্ধুরা মিডের স্পিকার আপনাদেরকে দেওয়া হয়েছে Q1 12-300M, ওকে? Q1 12-300M, দাম পড়বে আপনার পার পিস 2,600 টাকা করে, 2,600 টাকা পিস, তো এখানে লাগবে আপনার 6 পিস, 6 পিসের দাম পড়বে আপনার 15,000 টাকা। তো বন্ধুরা যে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টুইটার নেই, যদি আপনারা টুইটার দিতে চান একটু হাইট হবে, তো অবশ্যই টুইটার দিতে গেলে তো আপনার দাম পড়ে যাবে, টুইটারগুলো মানে নেটওয়ার্ক কিট আর টুইটার মিলে আপনার পড়ে যাবে 5,000 টাকা করে, যে কোনো কোম্পানি ব্যবহার করতে না, প্রো অডিও Q1 এর মধ্যে হয়তো একটু কম হবে Q1 করতে গেলে, তো দুটোই মিলে আপনার পড়ে যাবে 10,000 টাকা। এবার চলে যাবো অ্যাম্পলিফায়ার, তো অ্যাম্পলিফায়ার আপনাদেরকে কী দেবো? বেসের অ্যাম্পলিফায়ার দিয়েছি স্ট্যাঞ্জার PVT 1000, খুব রেজাল্ট ভালো দিচ্ছে এখন, খুব ভালো চলছে, তো ওই তার জন্য এই অ্যাম্পলিফায়ারটা দিলাম।
তো দাম পড়বে আপনার 2400 টাকা পার পিস, তো দুটোই 48000 টাকা। তো মিডিয়াম এম ফিল এবার চলে যাব। তো বন্ধুরা মিডিয়াম দিয়েছি আপনাদেরকে স্টেঞ্জার পিভিটি 701 708 এমপ্লিফায়ার, আপনারা তো দেখতেই পাচ্ছেন জানাবানা ব্র্যান্ড স্টেঞ্জার কোম্পানি, খুব ফেমাস মডেল এই এমপ্লিফায়ারটি। তো দাম পড়বে আপনার 19000 টাকা করে, তো একটু দাম বেড়ে গেছে, আগের ভিডিও আছে 19000 আর 18500 টাকা। তো ডিস্ট্রিবিউটরকে আমি ফোন করে জানলাম, তো দামটি একটু বাড়া আছে 500 টাকা, তার জন্য 19000 টাকা ধরা আছে। তো এখানে লাগবে আপনার 38000 টাকা দু পিস এমপ্লিফায়ারে। তো বন্ধুরা এবার চলে যাবো আপনাদেরকে স্টেবিলাইজার, তো স্টেবিলাইজার ক পিস লাগবে এখানে, তো অবশ্য এক পিস দিলে চলে যাবে 5K, এক পিস 5K দিয়েছি, দাম পড়বে আপনার 9500 টাকা হতে পারে। তো এখানে 9000 টাকাই ধরা আছে, তো 9500 টাকা ধরে রাখবেন, তো 9000 টাকা। তো সেটটি বাজানোর জন্য কী কী লাগবে আর, তো এখানে দিয়েছি এক পিস DJ20 স্টেঞ্জারের, দাম পড়বে আপনার 3500 টাকা, একটি মিক্সচার মেশিন স্টেঞ্জার SM6 দাম আপনার 4000 টাকা, একটি চিপ মেশিন থাকবে 1500 টাকা। তো বন্ধুরা আরেকটি দিয়েছি প্রেসার বোর্ড, বেস বাজানোর জন্য প্রেসার বোর্ড আপনার দিয়েছি একটি 7000 টাকা। তো এই সেটে বাজানোর জন্য যে তার ফার লাগবে, বুস্টিং জ্যাক, সব কট পুরো সেই সমস্ত নিয়ে অবশ্য তারের ভালোই দাম আছে, সব কিছু মিলে আপনার ধরাইছে 8000 টাকা, অবশ্য একটু বেশি লাগতে পারে। তো এই সেটটি আপনার যে বিলটা করে হয়েছিল যেটা বলেছিল সেরম ভাব, টোটাল আপনার বাজেট দাঁড়ালো 2 লাখ টাকা। ওকে বন্ধুরা, এই সেটটি 4 পিস বক্সে সেটটি বাজবে 2 লাখ টাকা লাগবে। ওকে বন্ধুরা, তো বিল তো আপনাদেরকে দিয়ে দিলাম, যদি সেটি কেউ করতে চান এই যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি যোগাযোগ করবেন, আর ডিসক্রিপশানেও আছে, ওখান থেকেও কালেক্ট করে নিতে পারবেন। তো বেশি কিছু বললাম না, তো দাদারা লাস্টকালেও বলছি অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি একটি লাইক করবেন, বেল আইকনটি দাবিয়ে রাখবেন। চলুন আবার দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে, টাটা বাই বাই।